বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা মাতলা নদীর চরে চলে এসেছি, গুলো মাছ ধরবো। এই দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ভিতরের দিক যাচ্ছি। অনেকটা জঙ্গল চারিদিকে। আজকে আমরা গুলো মাছ ধরবো আর কাঁকড়াও ধরবো। বন্ধুরা, জানি না এখনো কত দূর যেতে হবে, এখনো তো যাচ্ছি। একদম জঙ্গলের মাঝখানে পড়ে গেছি, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে হাফ রাস্তা এসেছি, এখন হাফ রাস্তা যেতে হবে। এই সাইড থেকে একটা জোলা পেয়েছি, এই জোলার সাইড ধরে যাচ্ছি আমরা। সাইড দিয়ে জোলা ধরে যাচ্ছি। জেঠু আছে আমাদের সাথে মাছ ধরতে। আজকে জেঠু মাছ ধরা শুরু করেছে জোলা ধরে। জোলা ধরে আসছে, এখনো অবধি মাছ পাইনি, কারণ জোলা থেকে সবসময় লোকজন মাছ ধরে। তো আমরা এই জোলা ধরে আগাতে লাগি, দেখি চর এখনো কত দূর। চরে গিয়ে আবার দেখা হচ্ছে। জেঠু আস্তে আস্তে বললো একটা গুলে মাছ পাওয়া গেছে, দেখতেই পাচ্ছেন কত বড় গুলে, দেখতে পাচ্ছেন। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমুদ্রের কাঁকড়া। দেখুন দেখুন, সমুদ্রের কাঁকড়া দেখছেন, তিনটে আছে, তিনটে আছে এখানে, তিনটে চারটে আরো দেখা যাচ্ছে, চারটে আছে পিছনে, এক একটা তলায় একটা একজন ঢুকে আছে, দেখতে পাচ্ছেন। লেজ থাকে এই কাঁকড়া, বিষ আবার লেজ আছে, দেখতে পাচ্ছেন। তা একটা গুলো মাছ পাওয়া গেছে, আমরা জোলা ধরে যাবো ভিতরের দিকে। আবার মাছ পাওয়া গেছে একটা, ঠিক আছে ভিতরের দিক যাই, গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, আমরা অনেক জঙ্গল পার হয়ে এবার বড় নদীর কাছে চলে আসলাম। হচ্ছেন ফাঁকা থেকে দেখা যাচ্ছে হালকা হালকা করে, চারিদিকে জঙ্গল। যেটু সামনে সামনে যাচ্ছে, আমরা পিছন পিছন যাচ্ছি। এই এত কাদার মধ্যে থেকে হাঁটা যাচ্ছে না। সেই জোলাটা ধরেই আমরা আগাচ্ছি, আমার জোলায় হালকা জল আছে। নৌকো ঠৌকো রাখে নাকি ফাঁকা? আরো কি মাছ আছে? কি মাছ? মাছ না। দেখুন বন্ধুরা কত বড় মাছটা, কি মাছ, মেনো মাছ এসে ঢুকতে ঢুকতে একটা মেনো মাছ পেয়ে গেলাম। দেখুন এখন নদী কত দূরে, একটু জুম করে দেখাবো। ওই দেখুন নদী কত দূরে, আবার মনে হচ্ছে পেয়েছি কিছু। আছে মনে হচ্ছে, আছে বন্ধুরা। না ওই দেখুন, এটা গুলে মাছ, দেখতে পাচ্ছেন। এখান থেকে লোক হেঁটে হেঁটে পুরো চর ফাঁকা হয়ে গেছে বন্ধুরা, কত গাছ ছিল আগে এখানে। আমরা ধরবো সেই একটা গর্ত রয়েছে,
আছে দুটো দুটো এক গর্তে ধরা গেল দুটোই একসাথে এই চলে গেল চলে গেল চলে পাওয়া গেল ওই যে তুই একটা গর্তটা কিসের এই আছে দেখো কাঁকড়ার গর্ত তখন মশা না খুব ওই সাপ কি সাপ কামড়াবে কেন কিসাপ দেখো যদি পাওয়া যায় জেটুকুড্ডু ভালোই ধরছে টুকটুক করে নেই মিস্টেক তোমার কপাল খারাপ ওই ছোট ছোটই মাছ পাবা তুমি কতটা পেড়ির ভিতর ডাব একটু দেখি ভাই আমার মাছ পেলো না কপাল খুবই খারাপ ভাইয়ের হলো ভাই দেখা যাক জেঠু আবার গর্তে হাত দিল কি পায় দেখি
আছে নাকি জেটু? গুলে কই দেখি মাছটা, মেনো মাছ তো। গুড্ডু জেটু একটা গুলে ফেলো, দেখো তুমি যদি কাঁকড়া পারো ধরতে। দুই একটা কথা দেখো, জল কমে গেল চচ্চল করে। আছে আরেকটা নাকি কাঁকড়া? এ ভাই কাঁকড়া আছে এখানে, আয়। এ জেটুর কামড়ায় ধরছে, এদিকে আয়। আস্তে আস্তে দেখিস, চলে গেল। ছাড়াতে পারলে ঠ্যাং না, গুড্ডু কামড় দেবে। কাঁকড়া ধরতে পারলে না, কাঁকড়ার ঠ্যাং। দেখি দেখি কই রক্ত বেরোচ্ছে, কই দেখি কাঁকড়ায় কামড়ে রক্ত বের করে দিয়েছে। আর খুঁজে পাওয়া যাবে না, যেটু একটা কাঁকড়া ধরলো। কাঁদা দিচ্ছ কেন তুমি? হ্যাঁ মোটামুটি, আবার ঠ্যাং ছেড়ে দিল। এই যে ভালোই বড় কাঁকড়া, চলো দেখা যাক কি হয় সামনের গর্তে। সেটু এই গর্তে কিছু নেই, সব ছোট ছোট কাঁকড়া। বড় কাঁকড়া পাবে না, কপালটাই খারাপ আমাদের। আছে ভাই, ছোট্ট কাঁকড়া। যে জেটু আবার শুরু করে দিল ওদিকে, আছে পেয়েছো ভাই, বড় না ছোট? ভাই বলছে একটা কাঁকড়া পেয়েছে ওদিকে। কই দেখি আমার দিকে দেখাও, দেখা যায় না এখান থেকে, পরে দেখবো। কাঁকড়া
যেটু গর্তে পা দিল একটা কাঁকড়া বেরালো। ধরো ধরো, খেলা করতে হবে না, ধরো। ধরার জন্য কাদা মারতে হবে, কাদা মেরে এবার ঠাং দুটোকে ধরতে হবে। হয়ে গেল, কতটা কাদা দেখতেই পাচ্ছেন আপনারা। এই কাদার ভিতর থেকে খুব কষ্টে যাচ্ছে। কি হলো, কষ্ট হয়ে গেল? ওইদিকে আছে যে একটু গর্ত, একটু নিচের দিকে যাবা, একটু নিচের দিকে যাবা। এ ভাই চলে আয় চলে আয়। কি কাদা এদিকে আছে, কাঁকড়া। কোদাল আছে, কোদাল দেবো। নেই কি কাদা দেখিছ, আমি তো পুরো কোমর সমান ডেবে গেলাম। যে ভাই ওদিকে ধরছে, ভাই হলো, বাচ্চা কাঁকড়া ধরিস না। এদিকে জেটু আর আমি আছি, দেখা যাক কি পায় জেটু। আবার পেয়েছ কি মাছ? গুলে চলে আসো। কাঁকড়ার কত থাকে তা দেখা তো যায় না। দেখো যদি থাকে, নেই একটা কত নাকি। হ্যাঁ দেখতেই পাচ্ছেন কতটা কাদা, তার ভিতর থেকে কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, প্রচুর কষ্ট। আছে জেটু? আছে আছে, কাঁকড়া ধরো। ছোট্ট একটা কাঁকড়া হয়েছে, চলে গেল আবার। ধরো, ছোট না বড় ভাই, জেটুও তো কাঁকড়া পেলো মোটামুটি। জেটু আরেকটা করতে হাত দিল, দেখা যাক কি পায়।
একটু জেঠুন আছে পেয়ে গেছে, খুব তোড়জোড় করছে ওদিকে। নেই হ্যাঁ, জেঠু উঠে যাচ্ছে আস্তে আস্তে, চল। কোন দিকে যাবা? ঠিক আছে চলো। বন্ধুরা আবার বেরিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন, দেখি কত মাছ পেয়েছি। একটু অনেক মাছ তো, অনেক বড় বড় গুলে বেরিয়ে এসেছে। ওই যে রাস্তা বেরিয়ে আসলাম, অনেক মাছ পাওয়া গেছে। চলে মাছ সবসময় লোকে ধরে নিয়ে যায়, তো মাছ খুবই কম আছে, তার মধ্যেও অনেক মাছ ধরেছে। একটু ঠিক আছে, পরের ভিডিও দেখাবো বন্ধুরা, এই ভিডিওটাই অবধি, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।